28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা ও সহিংসতার মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস, বদরুল হোসেন আলাল ও সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারোয়ারদিকে আদালতে পাঠিয়েছে ডিবি। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। লায়লা নওশিনের রিপোর্ট। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বিএনপি নেতা মির্জা আব্বাস, মজজেম হোসেন আলালকে রাখা হয় ডিবি হেফাজতে। নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা শাহজাহানপুর থানার মামলায় বুধবার সকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়। মিয়ান আরাফি নামে এক ব্যক্তিকে জো বাইডেনের উপদেষ্টা সাজিয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ারদিকে গ্রেফতার দেখানোর পর আদালতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে ডিবি। গতকাল যে কয়জনকে ধরা হয়েছে তার মধ্যে তিনজন আছে আমাদের কাছে, এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস, ওনাকে আমরা শাহজাহানপুরের একটা মামলা, ওনার নামে আরও কয়েকটা মামলা আছে, শাহজাহানপুরের মামলা আমরা তাকে গ্রেপ্তার করে আমরা কোর্টে পাঠাবো আজকে। তার 5 দিনের রিমান্ড চাইবো আমরা। আর মোয়াজ্জেম হোসেন আল্লালের বিরুদ্ধে হলো পল্টন থানার মামলা, মানে 1 নম্বর মামলা, ওনাকেও আমরা 10 দিনের রিমান্ড চাইব। অপসপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুরত সাহেব, ওনাকে আমরা 10 দিনের রিমান্ড চাইব। এর আগেও ডিবি কার্যালয়ে সারওয়ারদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আমাদের বিবেচনা সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হোসেন সৈয়দ সুরতদি, ওনার কি উদ্দেশ্য? যেদিন আমাদের পুলিশের গায়ে রক্ত ঝরল, একটা পুলিশ সদস্য মারা গেল, শত শত স্থাপনা ভাঙচুর হলো, হাসপাতাল ভাঙচুর হলো, সেই মুহূর্তে উনি জানা সত্ত্বেও একজন লোককে নিয়ে মিথ্যা সাজিয়ে উনি এর ভিতরে প্রবেশ করলেন, ওনার উদ্দেশ্যটা কী? ওনাকে কেউ কি, আমরা জানতে চাইব ওনার কাছে, সাবেক সেনা কর্মকর্তার কাছে কেউ কি ওনাকে এটাকে ওনাকে কেউ আবার কি শিখিয়ে দিয়েছেন কি, অথবা ওনাকে বাহির থেকেও প্যাটার্নাইজ করেছেন কি, সব কিছু আমরা খতিয়ে দেখব। 28 অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। কর্মসূচি পালন করার মানুষের অধিকার আছে, সেটা ওনারা দিতে পারেন, কিন্তু একজন মানুষের তার অধিকার আছে তার রাস্তার মধ্যে চলার, সে স্বাধীনভাবে যাতে চলতে পারে এটাও তার অধিকার। এটাকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটি আমরা নিতে যাচ্ছি। এই ঘটনার বিষয়ে যাদের দায় দায়িত্ব পাচ্ছি তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ যেটা আমরা পাচ্ছি সেগুলো বিশ্লেষণ করে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। শনিবারের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আইজিপি জানান, আইন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু শক্তি প্রয়োগ করা হবে। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।